ঈদে তো অনেকগুলো ছবি তুললাম, অনেক আকর্ষণীয়, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক অনেক ছবি তুলেছি। এখন আমার দরকার একটি স্লাইড শো ভিডিও বানাবো, স্মৃতি হিসেবে রেখে দিব আমার কাছে, অথবা ফেসবুকে আপলোড দিব, অথবা এরকম আরও অনেক কিছু, অথবা ইউটিউবে আপলোড করেও রাখতে পারি। হ্যাঁ, কিন্তু এই স্লাইড শো ভিডিও আমি কীভাবে পিকচার দিয়ে তৈরি করব, আমার ছবিগুলো দিয়ে কীভাবে আমি তৈরি করব একটি স্লাইড শো ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস আজিম ফ্রম বেক আনলিমিটেড। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সদ্য তোলা ঈদের যে নতুন নতুন ছবিগুলো রয়েছে সেগুলো দিয়ে কীভাবে আপনারা স্লাইড শো ভিডিও বানাবেন একদম সহজ একটি সফটওয়্যার দিয়ে। তার আগে বলে দিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ছবি দিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে তৈরি করবেন আপনাদের পছন্দের ছবি দিয়ে একটি স্লাইড শো ভিডিও, উপহার দিতে পারবেন প্রিয়জনদেরকে, এবং সেটা কীভাবে করবেন সহজ একটি সফটওয়্যারের মাধ্যমে সেটাই দেখাবো। আমরা যেই সফটওয়্যারটি দিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে ফিল্মোরা। ফিল্মোরা সফটওয়্যারটি আপনারা গুগলে সার্চ করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এবং ডাউনলোড করার ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এবার মূল কাজে। সেই কাজটা হচ্ছে, আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইম্পোর্ট মিডিয়া ফাইলস হেয়ার। এই ইম্পোর্ট মিডিয়া ফাইলস হেয়ারে আমরা অবশ্যই ফুল প্রজেক্টে চলে যাব। ফুল প্রজেক্টে যাওয়ার পরে আমাদের সামনে ইম্পোর্ট মিডিয়া ফাইলস হেয়ার চলে আসবে, এবং ইম্পোর্ট মিডিয়া ফাইলস হেয়ার আসার পরে আমরা এখানে কিছু ছবি নিব। ধরে নিন আমরা ডাউনলোডসে যাচ্ছি, ডাউনলোডে যাওয়ার পরে 1, 2, 3, 4, ঠিক আছে, এই চারটা ছবি আমরা ইম্পোর্ট করব। সো এই চারটা ছবি ইম্পোর্ট করার পরে আমরা জাস্ট এখানে ধরে টেনে নিয়ে আসবো ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আনার পরে দেখতে পাচ্ছেন যে এটা আমরা যদি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন যে একটার পর একটা চলে আসছে। সো অলরেডি কিন্তু আপনার স্লাইড শোর মতো প্রথম যে কাজটা ছিল সেটা শুরু হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার সময় একটা ট্রানজিশন ইফেক্ট দিব, যেটা আমাদেরকে দেখতে একটু ভালো লাগবে। যেমন এখান থেকে যখন আরেকটা ভিডিওতে যাবে তখন যেন একটু দেখতে ভালো লাগে। সো সেটা করতে হলে আমাদের কী করতে হবে, সেটা করতে হলে দেখতে পাচ্ছেন যে উপরে ট্রানজিশন ইফেক্ট রয়েছে। এই ট্রানজিশন ইফেক্টস দেওয়ার সময় আমরা এই ট্রানজিশন ইফেক্টসে ক্লিক করব। ট্রানজিশন ইফেক্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ট্রানজিশন ইফেক্টস আছে। আমরা এখান থেকে যেটা আমাদের পছন্দ সেটা দেখে নিব কোনটা কোন ধরনের ইফেক্টস তৈরি করে, সেটা দিয়ে আমরা জাস্ট এই দুইটা ছবির মাঝখানে এনে ফেলে দিব। এখানে আমি এটা দিলাম, তারপরে ধরে নিন যে এখানে দিলাম এইটা, আর এখানে দিচ্ছি এটা। সো এই তিনটা ট্রানজিশন ইফেক্টস ইউজ করার পরে আমাদের ভিডিওটা কেমন হলো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের যে ট্রানজিশন ইফেক্টসটা সেটা কাজ করছে। সো এটা হচ্ছে স্লাইড শোয়ের যে মেইন কাজ। এটা আরও কিছু কাজ রয়েছে কারুকার্য নিজের কাছে, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনারা নিজের মাথা খাটিয়ে করে নিতে হবে, এবং প্রাথমিক যে স্লাইড শো বানাতে গিয়ে আপনাদের ট্রানজিশন ইফেক্টসের প্রয়োজন হয় সেটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যারা ইনিশিয়াল কাজ করতে যান তাদের জন্য। এরপরে প্রশ্ন আসে যে ভাইয়া, আমি যদি ছবিতে কোনো লেখা অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে কীভাবে অ্যাড করব। লেখা অ্যাড করতে গেলে এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, টাইটেলে অ্যাড করার পরে এখানে এটা জাস্ট টান দিয়ে ধরে আপনি নিচে নিয়ে আসবেন। এই যে এবার দেখতে পাচ্ছেন যে এই ছবির নিচে লেখাটা চলে আসছে, ঠিক আছে, সরি লেখাটা উপরে নিতে হবে তাহলে ছবির উপরে আসবে, এই লেখাটা এখানে চলে আসছে। সো আমরা এই লেখাটাকে এবার দেখবো যে এই লেখাটা কীভাবে আসলো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা অন করলাম, ভিডিওটা অন করার পরে লেখাটার ডিউরেশন আমরা এখানে কম দিয়েছি যার কারণে অল্প সময় ছিল। আমরা ডিউরেশন বাড়াতে চাইলে এখান থেকে অবশ্যই এরকম টান দিয়ে একটু ডিউরেশনটা বাড়িয়ে দিব, তাহলে লেখাটা আমাদের সামনে থাকবে। সো লেখা অ্যাড করার সময় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন যে এখন ছবির উপরে অলরেডি লেখা চলে এসেছে,
ঠিক আছে, লেখা অ্যাড করতে চাইলে আপনারা এভাবে অ্যাড করতে পারবেন। এরপরে কথা আসে যে ভাইয়া আমরা কিভাবে মিউজিক অ্যাড করব, অথবা আমরা যদি চাই কোনো গান অথবা মিউজিক কিভাবে অ্যাড করব। সেক্ষেত্রে আপনারা একই কাজ করবেন, এখানে মিডিয়াতে চলে যাবেন, অথবা এইখানে কিছু ফ্রি মিউজিক দেওয়া আছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন, ডাবল ক্লিক করলে আপনারা শুনতে পারবেন, অথবা এটাকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা শুরু হয়ে গিয়েছে। এখান থেকে এই মিউজিকটা যদি আপনার পছন্দ হয়, আপনার ছবির নিচে নিয়ে এসে চলে আসবেন, এবং এই পর্যন্ত আনার পরে যতটুকু আপনার দরকার ততটুকু আনার পরে আপনি জাস্ট এখান থেকে কাট করে ফেলবেন। যেমন আমি এই কাটসারটা এখানে নিয়ে আসলাম, এইটুকুতে আমার ভিডিও শেষ। এবার আমি এখান থেকে জাস্ট কেচিতে ক্লিক করলাম এবং এই মিউজিকটাকে ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে এই পর্যন্ত আমার যতটুকু ছবি ততটুকু মিউজিক। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো এক্সট্রা মিউজিক, আপনাদের পার্সোনাল মিউজিক আপনারা অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে এখান থেকে যদি আপনি এটা আপনার কোনো গান হয়ে থাকে অথবা কোনো সাউন্ড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই সাউন্ডটা ইউজ করে আপনি আপনার ভিডিওর নিচে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল স্লাইড শো ভিডিও বানানোর সিস্টেমটা কীভাবে বানাবেন, এবং এটাকে আপনারা সর্বশেষ যদি এক্সপোর্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কীভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট লেখা আছে, আমরা সরাসরি চলে যাব এক্সপোর্টে, ঠিক আছে। এক্সপোর্টে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে মাই ভিডিও MP4, এখানে অনেক ধরনের সিস্টেম রয়েছে, MP3, MP4, অবশ্যই আপনারা MP4 সিলেক্ট করবেন যেহেতু আপনারা ভিডিও বানাবেন। এবং এখান থেকে আপনার আপনার চাহিদা অনুযায়ী ভিডিওর যে রেজুলেশন রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো আমরা এখানে 1280x720 দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে ওকে দিয়ে এখান থেকে আপনি কোথায় ভিডিওটা সিলেক্ট হবে এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করবেন। ডেস্কটপ সিলেক্ট করে তারপরে এখান থেকে সিলেক্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এখান থেকে এক্সপোর্ট করলে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আমি যেহেতু ছবি অল্প কয়েকটা দিয়েছি সেজন্য এক্সপোর্ট হতে সময়টা অনেক কমই লেগে যাচ্ছে। আরও কিছু কাজ আপনার এই ভিডিও এডিটিং সফটওয়্যারে রয়েছে, যখন আপনি এগুলো ইউজ করবেন তখন কিন্তু একে একে আপনারা বুঝে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে ইফেক্টস রয়েছে, এলিমেন্টস রয়েছে, এগুলো আমি আপনাদেরকে 1 মিনিট পরে দেখাচ্ছি যখন এই ভিডিওটা শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে 74% অলরেডি চলে এসেছে। এটা 100% হওয়ার পরে আমরা আপনাদেরকে ইফেক্ট সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিব, যাতে সেখানেও আপনারা কিছু কাজ করতে পারেন। এটা আমরা ক্লোজ দিয়ে দিচ্ছি, আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। এখানে ইফেক্টসে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর কালার যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখানে আনার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এই ছবির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আগে যেই কালারটা ছিল সেই কালারটা নেই। সো ছবির কালার চেঞ্জ করতে চাইলে আপনি এটা যেই কালারটা যেভাবে দিতে চান, যদি কালার ইফেক্ট দিতে চান তাহলে উপরে নিয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ছবির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানে যদি আমরা এই কালারটা দিই তাহলে আবার এই কালার হয়ে যাবে। সো এখান থেকে আপনি কালার ইফেক্ট দিতে পারবেন, তারপরে অন্যান্য যে আরও কিছু ইফেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এই ধরনের ইফেক্টসগুলো আপনি ডাউনলোড করে জাস্ট এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তারপর এলিমেন্টসের ক্ষেত্রে যদি আপনি কোনো ধরনের এলিমেন্টস আপনার ভিডিওতে অ্যাড করতে চান ইফেক্ট হিসেবে, তাহলে সেগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল। এবার দেখতে চাই আমরা আমাদের ভিডিওটা কোথায় সেভ হলো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মাই ভিডিও। এবার আমরা ভিডিওটা প্লে করি, দেখি আসলে ভিডিওটা কেমন হলো। সো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আসলে খুব সহজে, একদম সহজ, যে আসলে যে কোনো মানুষ এটা পারবে, যারা কম্পিউটার ইউজ করে তারাই এটা করতে পারবে। সো আপনি যদি চান তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, যাতে তারাও খুব সহজে ভিডিও এডিটিং করতে পারে স্লাইড শো ছবি দিয়ে, যে কোনোভাবে, যে কোনো কম্পিউটার থেকে, শুধু অনলাইন থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েই তারা যে কোনো ছবি দিয়ে এটা করতে পারবে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ছবি দিয়ে, পিকচার দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করতে চায়। বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন আপনারা কিভাবে খুব সহজে অল্প সময়ে আপনাদের সুন্দর সুন্দর ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবেন। আমি ফিল্মোরা দিয়ে সেগুলো কিভাবে আপনারা তৈরি করবেন সেটা দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারা আরও কোনো ভার্সন চান এই ধরনের ভিডিও বানানোর জন্য, সেটা মোবাইল হোক অথবা কম্পিউটার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনাদের কমেন্ট অনেক বেশি বেশি আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি সেই টপিক নিয়ে আপনাদের জন্য আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও অনেক এই ধরনের ভিডিও নিয়ে হাজির হতে পারি। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।